বাজার ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ তুষার মোল্লা। আজকে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো দরজা আছে এবং কি দরজাগুলো চলে যাবে, এগুলো অর্ডার করছে আমাকে কুমিল্লার থেকে। এগুলো একদম চিটাং গামারি কাঠের দরজা, এটা একদম বানির সহ ফুল বানির কমপ্লিট। আর আবারও আমি বলি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন। এগুলো হচ্ছে গামারি কাঠের দরজা একদম বানির সহ, এটার প্রাইস পড়বে মাত্র 12,000 টাকা বানির সহ। এটা কিন্তু হ্যান্ড বানিশ, তো আমি আপনাকে পুরো দরজাটা দেখাই তো বুঝতে পারবেন। এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন, তো এখানে কিন্তু 5টা দরজা একই ডিজাইনের। আপনারা চাইলে এই ধরনের দরজা আমাদের কাছ থেকে বানির ছাড়াও নিতে পারেন এবং কি লেকার বানিশ করেও নিতে পারেন। আপনারা যেভাবে চান ইনশাল্লাহ আমরা ওইভাবে দিতে পারবো। আর এটা যদি আপনারা বানির ছাড়া নিতে চান, এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র 8,500 টাকা। আর যদি বানির সহ নিতে চান তো ওই ক্ষেত্রে পড়বে 12,000 টাকা। এখানে আরও 3টি দরজা আছে, এ কিন্তু একই কন্ডিশন এবং কি একই কোয়ালিটি। এগুলো কিন্তু একদম সিজনিং করা, এইটা কেমিক্যাল করা লাগে না, শুধু সিজনিং করা একদম। এটা কিন্তু একদম 100% ছাড়ের উপরে এই দরজাগুলো আমার করা হয়েছে। এই ভাই বাড়ি হচ্ছে কুমিল্লা, সে থাকে মিরপুর, ওই জায়গা থেকে আমাকে অর্ডার করছে। আর এগুলো কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলো অর্ডার, এগুলো আমার বিক্রি করা হয়েছে 12,000 টাকা করে বানির সহ। তো সে আগামীকালকে নিয়ে যাবে, এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের কাছ থেকে আমি আবারও দরজাগুলো দেখাই। তো বিয়স, এটা কিন্তু একদম কাছ থেকে দেখলেও কিন্তু বোঝা যায়, এগুলো কিন্তু একদম খুব সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন। আপনারা চাইলে এই ধরনের দরজা আমাদের কাছ থেকে এখনই কালেকশন করতে পারেন। ভিডিওর উপরে আমাদের নাম্বার থাকবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু 5 পিস দরজা, 5 পিস দরজার ভিতরে একটা দরজা আছে একটু ছোট, আর সবটি দরজায় 3.5 ফিটের, আর একটা দরজা হচ্ছে 3 ফিট চৌকাঠের অর্থাৎ 33 ইঞ্চি দরজা, আর 4টা দরজা হচ্ছে 39 ইঞ্চি। চাইলে আপনারা এখনই আমাদের কাছ থেকে নিতে পারেন। তো ভিডিওটি বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।